বেটি ফাতেমা আমার ইন্তিকালের পর তোমার ছয় মাস পরে ইন্তেকাল হবে। মা ফাতেমা বাবা তিনটা দেন আপনার মরণের টাইমটা গুনতে 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 পবিত্র রমজান মাসে বাবে একটা রোজা শুরু হবে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে বলছে, স্বামী গো, ও গো স্বামী আমার গো, আমাকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার আব্বা জান বলেছে আমার আব্বার ইন্তিকালের পর ছয় মাস পরে আমার ইন্তিকাল হবে, আর একদিন বাকি আছে। ও স্বামী গো, আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন তার ছোট ছোট বাচ্চাও, ছোট ছোট বাচ্চাও, ও গো আমার স্বামী, যদি বাচ্চারা কান্না করে আপনি মায়ের দুঃখ কষ্ট বলতে দেবেন না। বলো গো স্বামী আমার, পেরাদের সম্মত আমার এখানে যখন কথা বলা হলো ইমাম হাসান ইমাম হুসাইনকে মাফত মা ডাকতেছে গেছে, এ বেটারা কাছে এসো গো, তোমাদের যত জামা কাপড় আছে সব নিয়ে যাও, আমি সুন্দর করে খাঁচি দেব, সুন্দর করে পরিষ্কার করে দেব। বেরাদার সমস্ত জামা কাপড় গুলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোনো বেটাতে নিয়ে এসেছে। আমার জিজ্ঞাসা করো গো মা, তুমি তো একদিনে এতগুলি কাপড় কোনোদিন ধাও না, আজকে ধুত কেন? মা ফাতেমা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে বেটার। ও গো বেটারা ও বেটারা, তোমাদের জামাগুলো পরিষ্কার করে দিচ্ছি বেটা, আর কোনদিন টাইম পাবো কি তার কোনো গ্যারেন্টি নাই। ইমাম হাসান ইমাম হুসাইনের জামা কাপড় গুলো খেঁচে দেওয়া হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা কি করলেন, তোন বেটাকে ঘরের ভিতর নিয়ে গেল, বাবা কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া ঘুম পাড়িয়ে দিল। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা দীপ দোনো সন্তানের জন্য গাদির রুটি বানিয়ে দিয়েছি, বাবা দি রুটি এতগুলি বানায়া দিয়েছি। বাবা মক্কার ভিতরে এখনো দেখবেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই খলাতে রুটি গড়িয়েছিল, এখন মক্কার ভিতরে খলাটাও আছে, আর লুকড়ি বেঁচে গেছিল, ওই লুকড়ি গুলো মক্কাতে দেখতে পাওয়া যায়। যে সমস্ত আমার হাজি ভাইয়ের হক করতে গেছি তারা কি দেখে আছে রে বাবাও? বেরাদ ইসলাম মাদের সামানি কিরাম অনেকগুলো রুটি বানিয়ে দিল, হযরত আলী এসে বলছে, বলে বিবি গো এতগুলো রুটি বানাইয়া দিলে কেমন? এই খাতুন জান্নাত চোখের পানি ফেলে বলতেছি, বলো গো আমার স্বামী, আমার বেটারা কখন খাবে না খাবে, কে বানিয়ে দিবে না দিবে, আমি তার জন্য বেশি করে বানাইয়া দিলাম। এদিকে এক দুই করে কথা চলতে যে স্বামীর সাথে, স্বামী গো আমায় আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমার দুই সন্তানকে কখনো দুঃখ অভাব দিবেন না, কষ্ট দিবেন না, মায়া দিবেন না, সব সময় আমার দুই বেটাকে চোখে চোখে রাখবেন। বলে বিবি গো, ও বিবি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমার কি মন ভালো করে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী গো, আমার আব্বার মুখ থেকে হাদিসটা কথাটা বেরিয়ে গেছে, আর আমার আব্বা জানের মুখ মুবারক থেকে যে কথাটা বেরোয় ওটার নাম হলো হাদিস। আলেমের কথা মিথ্যা হতে পারে, মুফতির কথা মিথ্যা হতে পারে, মুহাদ্দিসের কথা মিথ্যা হতে পারে, কিন্তু বাবা আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ, বেশক বাবারা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার স্বামী, আপনার কাছে একটা আমি হুকুম করব আপনাকে স্বামী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব গো আমাকে রাত্রে বেলাতে দাফন করে দেবেন, আমার চেহারা কাউকে দেখতে দিবেন না, আমার চেহারা কাউকে দেখতে দিবেন না, রাতারাতি দাফন করে দিবেন আমাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুতির চোখের পানি ফেলায় কান্না করছে, বিবি গো, ও গো বিবি তুমি আমাকে এত মোহাব্বত করেছো গো বিবি, এরকম বিবি পাওয়া কঠিন কষ্টদায়ক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ
তার কাছে হাত তুলে বলে আল্লাহ গো আমার বিবি খাতুনে জান্নাত আমাকে যে এরকম মহব্বত করেছে, আল্লাহ গো সারা দুনিয়ার মহিলারা যেন স্বামীর সঙ্গে যেন মহব্বত করতে পারে। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, এ সোনা মানিকরাও, এবার মা ফাতেমার মরণের টাইম বাবা কাছে এসেছে, বাবা কোন কিতাবের মধ্যে বলতেছে হযরত ইজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত বাবাজি মা ফাতেমার জান কবজ করতে এসেছে, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনি পর্দার আড়ালে বাবা আল্লাহর সঙ্গে হাত তুলে কথা বলে আল্লাহ গো আমি যেদিন দুনিয়াতে জন্ম নিয়েছি গো আল্লাহ কোনদিন আমার চেহারা পুরুষে দেখে নাই, ও গো আল্লাহ আপনার কাছে আবেদন করব আপনার মালাকুল মউত আমার যেন জান কবজ না করে, আমার জান কবজ যেন না করে, ও গো আল্লাহ, ও গো আল্লাহ আপনি যদি কুদরতি দাঁড়াতে আমার জানটা কবজ করতেন খুবই ভালো হতো। দুটি কিতাবের মধ্যে দুটি বাবা রয়াত আছে বাবা যে কোন কিতাবের মধ্যে বলছে মালাকুল মউত জান কবজ করেছে, আবার কোন কিতাবে বলতে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দাঁড়াতে জান কবজ করেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মালাকুল মউত আমার মা ফাতেমা জানটা কবজ করো না চলে এসো, আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দাঁড়াতে জানটা কবজ করে নিলেন বাবা। কবজ করে নেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরে হযরত আলী ঘরের ভিতর প্রবেশ করেছে, এদিকে ইমাম হাসান ও হোসেন বলতেছে বলো গো আমার আব্বাজান আপনার চোখে পানি কেন, আপনার চোখে পানি কেন? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম হযরতে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো আব্বাও আমার মার কি হয়েছে বলুন না, হযরত আলী চোখের পানি ফেলে বলছে বেটা রাগো তোমার মা দুনিয়া জুড়ে পরে দুনিয়া চলে গেছে, ইমাম হাসান ইমাম হোসেন কে দেখে দে বলতেছে বলো আব্বাজান আমার মায়েরাও আমাকে ছেড়ে চলে গেল কে আদর সহ করবে গো আব্বা। এদিকে বেরাদার ইসলাম মদন সামানিক রাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে দেখে দে পাগল হয়ে গেছে বাবা, বলো গো আমার বেটা তোমার তোমার মা আমাকে এতটা মহব্বত করতো গো, ও গো আমার বেটারা তোমার মা দুনিয়া থেকে চলে গেল। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি বলো গো আমার আব্বা গো আমাদের মা বলতে কেউ না, ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে কেঁদে বলতেছে বলো গো আমা ও গো আব্বা যান আব্বা যান আপনার কাছে একটা আবেদন করি গো আব্বা আমাদের মা জননী আমাদের কাপড় গুলো খেঁচে দিয়ে গেল, আমার মা আমার সামনে বলেছে কি বলে বেটা গো টাইম পাবো কিনা তার কোনো গ্যারেন্টি নাই, আমরা তখন সন্দেহ করেছিলাম মা আর দুনিয়াতে বাজবে না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম এ সোনা মানিকেরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার বাবাও আপনার লাশটা যখন বের করা হলো বের করার পরে বাবা খাটনিতে রাখা হলো, কিন্তু মা ফাতেমা তো আলীকে বলে গেছে স্বামী গো আমার চেহারা কাউকে দেখতে দিবেন না দিবেন না দিবেন না, কিন্তু বাবা দি এই সোনা মানিকেরাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আব্বা যান আমরা আর মা পাবো না, বলতেছে কি বলবো নাকি বাবা একবার দূর পড়ুন আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাম। তখন কি বলছে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে কি মনের ভিতর আশা আছে ও গো আব্বা যান, মনের ভিতর আশা আছে ও গো আব্বা যান মা চলে গেল মা কোথায় পায় মা
চলে গেল মা কোথায় পায়, হযরত আলী বলে বেটারা শোনো না, তোমার মা গেল দুনিয়ায় চলে তার। ইমাম হাসান, ইমাম হাসান, ইমাম হাসান, ইমাম হুসাইন বলে ও গো আব্বাজান, মা চলে গেল মা কোথায় পায়। হযরত আলী বলে বেটার তোমরা শোনে না, হযরত আলী বলে বেটার তোমরা শোনে না, সবাই একদিন যাবে শুধু অন্ধকার কবরে তাই, সবাই একদিন যাবে অন্ধকার কবরে তাই। বাবা দি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যখন দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল রে বাবা, দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, এদিকে বাবা তিন চার রাত আছে, বাবাজি ইমাম হাসান ইমাম হোসাইনের বয়স যখন বাবা চব্বিশ বছর হল, কত চব্বিশ বছর হল, এবার বাবা আস্তে আস্তে কারবালা ঢুকে ঢুকব, বাবাজি তো ইমাম হাসান ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু তিনি আব্বাজানকে বলছে আব্বা গো আমার নানা যে রওজাতে একবার যাব জরুর বলে। ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স তখন বাবা কত ছিল? চব্বিশ। হযরত আলী রাদি আল্লাহ তালা আনহু বলছে বেটারা তবে তোমার নানাজির পাশে জান্নাতুল বাকি, সেই জায়গাতে তোমার মায়ের কবরটা আছে, একটু তিনার তোমার আম্মা জানেন মাজারের কাছে গিয়ে একটু দোয়া চেয়ে দিয়ে বেরাদা। দুই ভাইয়ে টুকটু টুকটু করে নানাজির মাজারে গেছে, যাওয়ার পরে নানার মাজারটা ধরে বলতেছে বলো নবী যে রওজাটা ধরে বলছে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলো নানা গো, ও নানা যান, ও নানা যান ছোটবেলাতে আপনাকে হারিয়েছি, ও নানা যান আমরা কি একবার আপনার সঙ্গে কথা বলতে পাবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কি রাম, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সম্মুখে সালাম জানাচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। বাবা জি আমার নবীজি বলতেছি ইয়া হাসান ইয়া হুসাইন, ও গো না সেই রাসূলের ইমাম হাসান ইমাম হুসাইনের সঙ্গে কথা বলেছে বাবা, আজ কিছু দেওবন্দি ওয়াহাবি বাড়িয়েছে, পূজ্য নবী মরে মাটির সঙ্গে মিশাইয়া গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। আরে বাবা নবী যদি মাটির সঙ্গে মরে মিশাইয়া যায় দুনিয়া আর থাকবে না। মা কি হলো বাবা রে, এটা এটা দেখান, এটা বন্ধ করে দেবেন না, ক্যাচ করে দেবেন বেরাদার। তো আমার নবীজি বলতেছে ও গো ইমাম হাসান ইমাম হুসাইন, আমি তো তোমাদেরকে সব সময় দেখতে থাকি, জোরে বলেন। আমার নবী বলছে এই ইমাম হাসান ইমাম হুসাইন আমি তোমাদেরকে দেখতে থাকি। তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে নানা গো, ও নানা যান আমরা মার সঙ্গে কি কথা বলতে পাবো না। আমার নামে যে বলছে ওগো ইমাম হাসান ইমাম হোসাইন তোমার মা জানো তোমাদেরকে দেখতে পায়, যাও তোমার মায়ের রওজাতে যাও যাও। বাবা যে যখন যা হলো যাওয়ার পরে বেরাদ ইসলাম মাদার সামার ইকরাম ওগো আম্মা যান, ও আম্মা যান কোথায় আছেন, মা ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের বাগে থেকে বাবা তিন রওজা থেকে বলছো গো বেটা ইমাম হাসান ইমাম হোসাইন চিন্তা নাই গো চিন্তা নাই তোমাদের দুই ভাইকে রেখে এসেছি ইসলাম জিন্দা করার জন্য সুবহানাল্লাহ ইসলাম চিন্তা করার জন্য আবার খাতুন জান্নাতের রওজা থেকে আবার নবীজির কাছে এসেছে বলো গো নানা জনাব মক্কা যা হাজির হয়েছে আমার নবীজি বলতেছে হে ইমাম হাসান ইমাম হোসাইন তোমরা তৈয়ার হয়ে যাও তোমাদের টাইম কাছে আসতেছে বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম এরকম ভাবে দে নানাজির সঙ্গে কথাবার্তা বলে নিও বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম এই যে বাবা কারবালাতে যুদ্ধ হয়েছিল একটার কারণে রে বাবা কিসের কারণে হাতে বায়াত আর কারণে কি নিয়ে কি নিয়ে ঝামাল হয়েছিল কারবালায় বায়াত বায়াত এজিদ বলতেছে ইমামে হোসেনকে আমার হাতে বায়াত করো এজিদ বলছে ইমাম হোসেনকে আমার হাতে বায়াত করো আর ইমাম হোসেনকে যদি আমার হাতে বায়াত করতে পারো ইমাম হোসেন যদি আমার হাতে বায়াত করে নেয় তো ইমাম হোসেনের সব যারা তিনার ভক্ত আছে তারাও আমাকে মেনে নিবে এটা কার ছলনা এজিদের এজিদের ছলনা কিন্তু বাবা যে ছলনা আপনাদেরকে আমি পাই টু পাই ভাবে আপনাদেরকে শোনাই তো এদিকে বেরাদার হযরত আলী কিন্তু বাবা কুফা মসজিদে ইমামতি করতেন কি করতেন কুফা মসজিদে ইমামতি করতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাকে ইসলামের দাওয়াত দিতেন বলে এসো তোমরা নামাজ পড়ার জন্য এসো কুফা মসজিদের ইমাম ছিলেন কিন্তু বাবাজি এজিদ হযরত আলীর সিংহাসনটাকে কাড়বার জন্য হযরত আলীকে মারার প্ল্যান করলো কেমন প্ল্যান বলে শোনো হযরত আলী তিনি মসজিদে কুফাতে ইমামতি করে তাকে যেমন করে হোক দুনিয়া থেকে বিদায় করতে হবে আলীকে যদি বিদায় করতে পারি তো এজিদ বলছে যে আমি সিংহাসনে চলবো আর আমার কথাতে সারা দুনিয়া চলবে কিন্তু তা কি কখনো হয় জি হয় না এই কথা যখনই বলা একদিন দুদিন তিন দিন করে হযরত আলীকে মারার প্ল্যান করছে বাবা কিন্তু কোনো মতেই বাড়তে পারে না কোনো মতেই মারতে পারে না বাবা জি মুসলমান ভাইরাও একদিন বাবা আমার নবী মুস্তফা সাহেব আলাইহিস সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সাহাবীদের নবীর সাহাবীদের কেনে নামাজ আদায় করতেছে ও বাবা জি ওই সাহাবীর দলের ভিতরে একজন মুনাফিক ঢুকে আছে আর পেছনে আছে তলোয়ার হযরত আলী যখন সিজদাতে গেছে রে বাবা ও মুনাফিকের দলটা কি করেছে বেরাদার পেছন থেকে তলোয়ার বের করে হযরত আলীর মাথাতে একটা আঘাত করে দিয়েছে আঘাত করে দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যায় নামাজে আপনার পড়ে গেছে বাবা রক্তর বন্যা বেরিয়ে গেছে বাবা জি নবী যত সাহাবী ছিল কে মারলে গো কে মেরেছে হযরত আলী কে আমাদের হুজুর কে মেরেছে বাবা জি মুনাফিকটা মেরে দিয়ে বাবা পালিয়ে গেছে বাবা এইরকম ভাবে যখন হযরত আলী কি কুফা মসজিদে আপনার হত্যা করা হয়েছিল কিন্তু বাবা সঙ্গে সঙ্গে হযরত আলীর জান কেন যায় না বাবা জি একখানা চিঠি লিখলো ইমাম হাসান ইমাম হোসাইনের কাছে পাঠিয়ে দিল ও বেটা ইমাম হাসান ইমাম হোসাইন তোমরা তাড়াতাড়ি কুফাতে এসো আমি দুনিয়া থেকে চির বিদায় হব ইমাম হাসান ইমাম হোসাইন বাবা টুকটো টুকটো করে কুফাতে পৌঁছে গেল পৌঁছে দেওয়ার পরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো বাবা জি মাথাতে একটা এমন আঘাত আছে রে বাবা বলো গো আব্বা জান কে ক্ষতি করেছে বলুন একবার নামটা বলুন গো আব্বা আমরা দু ভাই গিয়া তার গর্দান কেটে দেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো তিনি বলছে গো বেটারা আমি তো নামাজ পড়তেছিলাম পেছন থেকে জানো কে আমাকে আঘাত করেছে আমি তো সেরকম দেখতে পাই না বলো গো আব্বা জান একবার যদি দেখতে পেতেন ওই মুনাফিক
মুনাফিকের দলকে তালোয়ার দিয়ে শেষ করে দিতাম। এরকম ভাবে বাবা হযরত আলী দুই বেটার সঙ্গে কথা বলতেছে, ইমাম হাসানকে বলছে, বলো গো ইমাম হাসান, আমি যে সিংহাসনে বসেছিলাম আর তুমি আমার, আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আর ইমাম হাসান গো তুমি এই সিংহাসনের মালিকানা হয়ে যাও। বেরাদার মজার সামানিক রাম, যখন এ কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করলেন, সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পরে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যে কি, যে হযরত আলীর মাজার শরীফ নাকি কুফাতে ছিল, কেউ বলছে ইরানে ছিল, কেউ বলছে আপনার ওই কারবালা সাইডে যেখানে বলা হয় ফোরাত নদীর তীরে ছিল। হযরত আলীর মাজার কথায় আছে এখনো কোনো কিতাবের মধ্যে নির্ধারিত নাই, কোন কিতাবের মধ্যে বলছে যে হযরত আলীর লাশটা মাটিতে গ্লাস করে নিয়েছে। বাবারা মুসলমান সোনা মানিক, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করলেন। বাবা বহুত লম্বা লম্বা ঘটনা একটু করে বলছে, ছেড়ে দিচ্ছি না কি বলছেন, হযরত আলীর আপনার ইন্তিকালের ঘটনা বলতে গেলে কমসে কম আপনার আধ ঘন্টা থেকে এক ঘন্টা লাগবে, ইমাম হাসানের ইন্তিকাল ঘটনা বলতে গেলে প্রায় কমসে কম দেড় ঘন্টা লাগবে। হ্যাঁ, তো চলুন ইমাম হাসানের একটু মরণের ইন্তিকালটা বলি, তারপর তো কারবালা ঢুকবো। বাবা তো ইমাম হাসানকে সিংহাসনের মালিক বানিয়ে দিল, কে কে বানালো? হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে কিন্তু বাবা আমিরে মুয়াবিয়া, এই আমিরে মুয়াবিয়া কিন্তু নাবির সাহাবে ছিল বাবা, এই আমিরে মুয়াবিয়ার বেটার নামই হলো ইযিদ। আমিরে মুয়াবিয়া ছিল নাবীর সাহাবি, বুঝেন না, আমিরে মুয়াবিয়া নাবীর সাহাবি ছিল। এই আমিরে মুয়াবিয়াকে জানেন, নাবী মুস্তাফা যখন নাখুন মোবারক কাটতেন তো নাখুনগুলোকে বাবা ফেলতো না, কুড়িয়ে কুড়িয়ে একটা জায়গাতে জমা করতো। এক সাহাবি বলছে, কি ব্যাপার আমিরে মুয়াবিয়া, নাবী যে নাখুন মোবারক গলে নে তুমি কি করবা? বলে শোনেন, নাখুন গলে রাখতে চেয়ে কারণ জন্য আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার নাবী যে নাখুন মোবারক গুলো আমার শরীরে দেওয়া হয়, আর শরীরে যদি থাকে আমার কবরে জীবনে আগুন জ্বলবে না, তার জন্য আমি নাবী যে নাখুন মোবারক গুলোকে নিয়ে জমা রাখছি। তো এই আমিরে মুয়াবিয়াকে তার বেটা ইযিদ বলছে, বলে আব্বা শোনো, এখন তো ইমাম হাসান, এখন তো ইমাম হাসান তিনি সিংহাসনে চড়েছে, তবে এক কাজ করেন, ইমাম হাসানের পরে আপনি সিংহাসনটা নেওয়ার চেষ্টা করিয়েন। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুই ভাই কিন্তু আমিরে মুয়াবিয়াকে খুব বাবা মোহাব্বত করতো, সম্মান করতে, কেন নাবীর সাহাবি সম্মান করতো। তো ইমাম হাসান ছয় মাস বাবা সিংহাসনটা চালালো, চালার পর আমিরে মুয়াবিয়াকে বলছে, বলো গো নাবীর সাহাবি, আপনি এত গণ্য ব্যক্তি থাকতে আমরা এই সিংহাসন আমরা চালাবো না, তবে এক কাজ করেন, আপনি সিংহাসনে আছেন, আপনাকে আমরা দু ভাইয়ের সিংহাসনের মালিকটা বানায়া দেব। বাবা যে মুসলমান ভাইয়েরাও সোনা মানি মানিকেরাও, আমিরে মুয়াবিয়াকে যখন বাবা সিংহাসনের মালিক বানায়া দিল, মালিক বানায়া দেওয়ার পরে বেরাদার মজাসামানি কিরাম, আমি মুয়াবিয়াকে যখন সিংহাসন আপনার চাপাইয়া দিল, এদিকে ইযিদের মনে বাবাজি আনন্দ শুরু হয়ে গেল। ইযিদ তো মনে মনে চিন্তা করে, আমার তো আব্বা সিংহাসন পেয়েছে, এবার নিজের আব্বাকে হত্যা করি আমি তার সিংহাসনটা কেড়ে নেব। বেরাদের ইসলাম মহাদেশ সামানিকেরম, এ সোনা মানিকেরম, এদিকে আমিরে মুয়াবিয়া টুকটু টুকটু করে বাড়ে গেছে। ইযিদ বলতেছে, বলে আব্বা গো, তুমি আজকে সিংহাসন আমাকে ইমাম হাসান ইমাম হোসাইন আমাকে সিংহাসনের মালিক বানায় দিয়েছে।
এ বাবা দি সোনা মানিকেরাও এজির পালছে বলে আব্বাও এবার তুমি হটে যাও আমাকে সিংহাসনটা দিয়ে দাও পেরাদার আমি রামুয়া বলতেছে রে এজিত তবে শুন রে আমি ইমাম হাসান ইমাম হোসেনের সঙ্গে আমি না ফারমানি করতে পারবো না আমি তাদের সঙ্গে বিমানি করতে পারবো না পারবো না আমি কখনো আমি তোকে দিব না সিংহাসন বাবা এজির কি করলো নিজের বাপকে বাবা খুন করে বেরাদার ইসলাম মাদার সামানিক রাম সিংহাসনটা এজিত পেয়ে গেল ইমাম হাসান ইমাম হোসেন আর যত নবীর সাহাবীরা ছিল তারা বলো এজিত তুই কেন সিংহাসনটা নিয়েছে এজিত বলতেছে না আমার আব্বা দিয়ে গেছে আমার আব্বা হঠাৎ করে মারা গেছে আমাকে সিংহাসনটা দিয়েছে এজিত বলতেছে আর সিংহাসন কাউকে দেওয়া হবে না এজিত বাবা বড় বাদশা হয়ে গেল ইমাম হাসান ইমাম হোসাইন তিনারা জানো সমস্ত সাহাবীদেরকে জানিয়ে দিল ওগো নবীর সাহাবীরা তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তাদের সঙ্গে মোকাবেলা করতে হবে এরকম ভাবে বাবাজি তিন যায় রাত আছে বাবাজি কিন্তু ইমাম হাসান যখন এই রকম ভাবে আপনার প্রচার করতে লাগলো যে আমিরে মাবিয়া বেটা এজিত সিংহাসনটাকে নিয়েছে তবে ইমাম হাসান বলতেছে আমি বেঁচে থাকতে তাকে আমি দিব না এজিতকে ডাকলো ডাকার পরে বাবাজি ইমাম হাসান বলতেছে আমি বানিয়েছিলাম তোমার আব্বা আমিরে মুয়াবিয়াকে সিংহাসন দান করেছিলাম আমি মনে করলে পরে আমি আবার সিংহাসন ছড়তে পারি জোরে বলে তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে তোমাকে বাতিল দিলাম আমি আমার সিংহাসন আসলাম ইমাম হাসান আবার আপনার সিংহাসনে এসেছিলেন কিন্তু এজিত বলতেছে ইমাম হাসানকে যদি না মারা যায় তাহলে কিন্তু আর মালিক হওয়া যাবে না একজন মাইমুনা বলে একটা কুটনি বুড়ি ছিল তো বুড়িটাকে ডাকলো বলে শোনো তুমি কি ইমাম হাসানকে মারতে পারবা তো মাইমুনা কুটনি বলছে কেন নবীর বংশগুলোকে কেন মারব কিন্তু এই মাইমুনা কুটনি বাবা বুড়িটা আপনার টাকার লোভ ছিল কিসের লোভ ছিল টাকা ধন দৌলতের বাবা লোভ এজিত বলে শোনো তুমি যদি ইমাম হাসানকে যদি মারতে পারো তো তোমাকে অনেক সোনা দানা দেবো টাকা পয়সা দেবো এই বুড়ির কিন্তু বাবা লোভ হয়ে গেল কেমন লোভ লোভটা হলে এরকম যে ইমাম হাসানকে যদি আমি মারতে পারি তো আমাকে বড় ইনাম পুরস্কার দিবে তো মাইমানা বলতেছে বলে শোনেন আমি ইমাম হাসানকে মারতে পারবো ইমাম হাসানের বিবির নাম ছিল বিবি জায়দা কি বললাম বাবা এই জীবনী বলতে গেলে একটু টাইমের ব্যাপার হবে একটু বুঝে বুঝে বলতে হবে না হলে হবে না তো বিবি জায়দা তো এই মাইমনা বুঝতে পারছেন মহিলারা দেখবেন কোনো বাড়ি যদি ক্ষতি করতে চায় তো মহিলারা মহিলাদের মধ্যে একটু বান্ধবী হয় না ক্ষতি করার জন্য তে মাইমনা একদিন দুদিন করে ইমাম হাসানের বিবির সঙ্গে সাক্ষাৎ তোমার নাম বিবি জায়দা বলে হ্যাঁ আরে তুমি তো ইমাম হাসানের বিবি তোমার তো নাম আছে এইরকম ভাবে একটা নাম ধাম করে দিয়ে এই মাইমনা কিন্তু বাবাজি বিবি জায়দার অন্তরে জায়গাটা নিয়ে নিল বাড়ি আসার সুযোগ হয়ে গেল ইমাম হাসানকে মারার বাড়ি আসার সুযোগ পেয়ে গেল কিতামের মধ্যে পাওয়া যায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দি একটা নয় দুটো নয় বাবা দি দশটা জিনিসে দশটা জিনিসে বাবা দি বিষ মিশাইয়া দিয়েছিল কটা জিনিসে একবার খেজুরে একবার বাবাজি আপনার পায়েছে একবার বাবাজি মধুতে এইরকম ভাবে নিয়ে বাবাজি দশ বার পিস মিশাইয়া দিয়েছিল যখন বাবা খেজুরে পিস মিশাল
খেলো মাইমুনা কুটনি, বাবাজি মুসলমান একটা খেজুর খেলো, দুটা খেজুর খেলো, তিনটা খেজুর খাওয়ার পরে ইমাম হাসানের বাবা কলিজাটা বাবা জ্বলে যাচ্ছে যে বেরাদের ইসলাম মাদার সামানে গেরাও, তিনার বিবি কেবল যাও গো বিবি যায় দাও, তুমি তো আমাকে খেজুর খাইয়েছো, আচ্ছা বলো না কি খাওয়ালাও, আমি তো খেজুর খাওয়ার পরে আমার কলিজা জ্বলে গেল, আমি তো থাকতে পারি না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ছুটে ছুটে এসেছে, বলে ভাই কি হয়েছে, বলে ভাই গো আমি তিনটা খেজুর খাওয়ার পরে আমার বুকটা জ্বলে গেল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানকে বাবা সঙ্গে করে নিয়ে আমার নাবিজি রওজাতে নিয়ে গেল, নাবিজি রওজাতে নিয়ে যাওয়ার পরের বাবা আমার নাবিজি রওজাটা ধরেছে, ইমাম হাসানের বিষ পানি হয়ে গেছে, ইমাম হাসানের বিষ পানি হয়ে গেছে। বাবা যে মুসলমান বাইরে এইরকম নয়, দেখবেন নয় বাবা, নয়বার বাবাজি বিষ দেওয়ার পরে নাবিজি রোজাতে গেছিল, বাবা সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেছিল, কিন্তু বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাম একদিন বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি নামাজ পড়বেন, এদিকে বাবাজি ইমাম হাসানের বোন বাবাজি জাইনাব তিনাকে ডেকে বলতেছে, এ আমার বোন জাইনাব, তবে শোনো গো, তুমি শোনো শোনো শোনো, আমার বিবি জায়দা নাই, আমার নানাজির মাজারটা জিয়ারত করতে গেছে, ও আমার বিবি, ও গো আমার বোন জাইনাব, তবে এক কাজ করো, আমার জন্য একটু ঠান্ডা পানি নিয়ে এসো, আমাকে একটু ঠান্ডা পানি খাও। বাবাজি ইমাম হাসানের বোন জাইনাব বলতেছে, ভাই কলসিতে পানি আছে, এটা টাটকা পানি, এটা কখনকার পানি, এটা পানিটা খাবো না, তবে এক কাজ করেন, এই পানিটাকে নিয়ে আমি ইন্দারা থেকে একটু পানি টাটকা নিয়ে আসবো, আপনি নমাজ পড়েন। ইমাম হাসান নমাজ পড়তেছে, এদিকে তিনার বোন জাইনাব তিনি ইন্দারাতে পানি আনতে গেছে, এদিকে বাবাজি ইমাম হাসানের বিবি বিবি জায়দা দিদি বাবা কিন্তু চলে এসেছে, আসার পরে বিবি জায়দাকে বলছে, বিবি জায়দা আসলে বলে, হ্যাঁ বল, বিবি গো পিপাসা খুব লেগেছে, একটু আমাকে পানি পান করাও, কিন্তু ওই যে একটা মাটির কলসি ছিল বাবা, ওই মাটির কলসির উপরে যে একটা ন্যাকড়া ছিল বাবা, একটা না দুটো না ষাটটা গিট মারা ছিল, বিবি জায়দা ষাটটা গিট মেরে রেখেছিল, কেউ যদি খুলে না জয়নাব তিনি কিন্তু ষাটটা গিট মেরে গেছিল, কেউ যেন পানি খেতে না দেয়। এদিকে বা বিবি জায়দা কি করেছে, স্বামী যখন পানি চাইয়েছে ওই কলসি থেকে পানি বের করে ইমাম হাসানকে পানিটা দিয়েছে, বাবা পানিটা যেমন দিয়েছে, এক ঢোক খেয়েছে, দু ঢোক, তিন ঢোক, যেমন বাবা তিন ঢোক খেয়েছে অমনি বাবা আপনার বমি হতে লেগেছে, বাবাজি সোনা বানি কেরো, ও মা খালারও, ও বা আমার ভাইয়েরও, যখন বাবা বমি করে দিও বাবা পানিতে বিষ মিশাইয়া দিয়ে চুরর বাবা, ওই বিষটা বাবাজি হীরা মুক্ত জহর বিষ, একটা দানা যদি পেটে চলে যায় বাবাজি কলিজাকে একটা নয় দুটো নয় সহাত্তর টুকুরা করে দেয়। যখনই পান করেছে বাবা দলা দলা রক্ত রোটে লেগেছে, এদিকে বাবাজি জাইনাব এসে বলতেছে, কি ব্যাপার আমার ভাই ইমাম হাসানের কি হলো, আমি তো রেখে দিয়া তো পানি আনতে গেছিলাম, ব্যাপার গো আমার বাইর হঠাৎ করে কি হলো, আমি তো ভালো রেখে গেলাম। এদিকে বাবাজি বিবি জাইদা বলতে, চোখ বনে রও, তবে শুনে না শুনে নাও, আমার স্বামীকে আমি তো কলসে দেখা পানি দিয়েছিলাম, তাই পানিটা যখন পান করলো অটোমেটিক যেন বমি হতে লাগো, বমি থেকে রক্ত হতে লাগলো, রক্ত থেকে যেন কলিজা টুকরা টুকরা হয়ে যেন বেরিয়ে আসতেছে। এদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তিনি বাবা এক পা দু পা করে আপনার আগিয়ে যখন আসলো, ও ভাই কি ব্যাপার জমিনে চটপা চটপার করতে যেখানো, ইমাম হাসান বলতেছে, বলো গো, ও গো ভাই আমি আর দুনিয়াতে বাঁচব না, কে জানো খাবারে বিষ মিশাইয়া দিয়েছে, আমি সে পানিটা পান করেছি, কিন্তু বাবাজি মুসলমান ভাইয়েরাও, এদিকে বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাম বিবি জায়দা
পাত্র নিয়ে বাবা যে ভূমিকা করেছি বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়। হীরা মুক্তা জহর বিষ্টা পান করার পরে বাবা জি ইমাম হুসাইনের কোলে যা 70 টুকরা বেরিয়ে এসেছিল। বাবার আমার মা বোনেরা ও ভয় রাগো ইমাম হাসান যখন বাবা নিতে চটপা চটপা করতেছে ইমাম হুসাইন বলছে গো ভাই নবীজি রোজাতে চলো। ইমাম হাসান বলছে ভাই গো আমি নয় নয় বার আমার নানাজি রোজাতে গেছিলাম বিষ পানি হয়ে গেছে আর বিষ পানি হবে না আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নিজের ভাইকে নিজের হাতে দাফন কাফনের ব্যবস্থা করে দিলেন। বাবা কোথায় খাতুন জান্নাতে পাশে জোর বলেন কেননা আমার নবী বলে গেছিল বিটি ফাতেমা আমার ডানে বামে থাকবে দোনো সাহাবে। মা ফাতেমা বলেছে আব্বা গো আপনার পাশে দোনো পাশে দু সাহাবে থাকবে আমার পাশে কে থাকবে? তখন আমার নবী বলে বিটি গো তোমার পাশে থাকবে ইমাম হাসান ইমাম হুসাইন। ইমাম হাসানকে বাবা আপনার ডান দিকে দেওয়া হলো। এইরকম ভাবে দিন যা রাত আছে কিন্তু বাবা মদিনার গামান্ডার ছিল ওয়ালিদ বিন উদবা আর কিন্তু বাবা চিঠি আসলো এজিদ একখানা চিঠি পাঠালো। চিঠি পাঠালো কি ওই চিঠিতে লেখা আছে বলে এই মদিনার গামান্ডার ওয়ালিদ বিন উদবা শোনো ইমামে হোসেনকে আমার হায়াতে বায়াত করতে হবে। ইমাম হুসাইনকে যদি আমার হাতে বায়াত করতে পারো তো তোমার ডবল মাইনা বাড়িয়ে দেব। কিন্তু ওয়ালিদ বিন উতবা দিলে কিন্তু বাবা ইমাম হুসাইনের মহব্বত ছিল জোর বলে কি ছিল ইমাম হুসাইনের মহব্বত ছিল। তো ইমাম হুসাইনকে ডেকে পাঠালো বলে ইমাম হুসাইন আপনি মদিনার গাম্মান্ডার কাছে দেখা করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখা করবেন। দেখা করার পর অনেকে ইমাম হুসাইনের যতগুলি বাবাজি আত্মীয় স্বজন আছে তারা বলছে হুজুর আপনাকে একলাই পাঠাবো না আমরাও যাব ওই মদিনার গামান্ডার ওয়ালিদ বিন উতবার কাছে যদি আপনাকে যদি আঘাত করে কিন্তু আমরা কিন্তু যুদ্ধ শুরু করে দিব। চলো যাবা তো চলো এক পা দু পা করে বাবা ওয়ালিদ বিন উতবার কাছে গেল। ওয়ালিদ বিন উতবা বলতে চোখ ইমামে হুসাইন তোমার জন্য একটা চিঠি এসেছে এজি চিঠি পাঠিয়েছে। আচ্ছা বলো তুমি কি এজিদের হাতে বায়াত হতে চাও? ইমাম হুসাইন একটু বলছে আল্লাহ গো এখন যদি বলে যে এজির হাতে বায়াত হবো না তো এখনই মনে হয় যুদ্ধ শুরু হবে। তো ওয়ালিদ বিন উতবাকে একটা কথা বলি বলে এ ওয়ালিদ বিন উতবা তবে শোনো গো শুনে নাও আমাকে একটা টাইম দিতে হবে একটা টাইম আমি ভাববো তারপরে আমি তোমাকে জানাইয়া দেব। বেরাদের এই কথা বলে কিন্তু বাবা ওয়ালিদ বিন উতবার কাছে বাবা আগির গিট্টি বেটা মারওয়ারের বেটা ছিল বাবা এ মারওয়ানের বেটা বলতে যাও ওয়ালিদ বিন উতবা ইমাম হোসেনকে ছাড়িও না আজও গেল কালো গেল গেল তো গেল আতি বল আসবে না। কিন্তু বাবা ওয়ালিদ বিন উতবা বাবা কিছুই বাবা বলল না কেননা তিনা দিলে বাবা হালে বায়াতের মহব্বত ছিল রে বাবাও। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নিজের ফ্যামিলিদেরকে নিয়ে আপনার একটা মিটিং করলো। মিটিং করার পরে বলছো গো তোমরা শুনে নাও আজকে আমরা ফজরের নামাজের পর আমরা আর মদিনাতে থাকব না আমরা চলে যাব মক্কাতে। বলে কেন? বলে এজিদের খবর
এজিদের এখানে যদি থাকে তো আমার নানা জানেন মাজারটা ভেঙে দেবে, আমার মায়ের মাজারটা তারা ভেঙে গড়ে দেবে। এই জায়গাতে যেন যুদ্ধ ঝামালানো হয় তার জন্যে আমরা সবাই চলে যাব মক্কাতে, মক্কায় আমরা চলে যাব। বেরাদের ইসলাম মাদ্রাসামানিকে রাম সমস্ত ফ্যামিলিকে বলে দেওয়া হলো। বলে দেওয়ার পরে এদিকে বেরাদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা যাওয়ার পরে নানাজির মাজারের কাছে সালাম দেয়, কি বলে, ওহ গো দয়া নানাজান।